স্ত্রীকে হত্যা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার বরিশালের ঝালকাঠিতে পরকীয় অভিযোগ এনে চুরিকা খাতে স্ত্রীকে হত্যা করা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনুবয়স আটাশকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি গত সোমবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম পারভেজের ফেসবুক আইডিতে এমন একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করা হয় পরে বিষয়টি তিনি নিজেই মুঠোফোনে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনার এতে স্বাক্ষর করেন প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে আলী ইমাম খান অনু সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঝালকাটি জেলা শাখা তার কৃত কর্মের কারণে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো প্রসঙ্গত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়ে থানায় আত্মসমর্পণ করেন স্বামী আলী ইমাম খান অনু সোমবার সকাল দশটার দিকে প্রস্তাবিত ইকো পার্কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অনু শহরের ইসানিল সাতনং ওয়ার্ড এলাকার দিদার হোসেন খানের ছেলে ও জেলা ছাত্রলীগ সহসভাপতি আর নিহত সাইমা পারভিন বয়স বিশ এবছর ঝালকাঠি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি এলাকার বাবার নাম শাহাদ তালুকদার পুলিশের কাছে আত্মসমর্পণের পর অনু জানিয়েছেন সাড়ে চার বছর প্রেমের সম্পর্কের পর দু হাজার একুশ সালের দোসরা সেপ্টেম্বর পোনা বাড়িয়া ইউনিয়ন কাজীর মাধ্যমে বিয়ে করেন সাইমা পারভিনকে কিন্তু বিয়ের তিন মাস পর সাইমা পরকীয় জড়িয়ে পড়ে এ বিষয়ে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও না শোনায় ইকো পার্কে তাকে ডেকে নেন সেখানে সাইমাকে সংশোধন হতে বললে সে বাঘ বিতণ্ডা শুরু করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে সংশোধন করতে না পেরে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় তাকে সংশোধন করতে পারলে হত্যা করতেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুহিতুল ইসলাম বলেন হত্যাকাণ্ডের পর অনু নিজে থানায় এসে আত্মসমর্পণ করেন তাকে নিয়ে পুনরায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাওয়া যায় সুরথাল রিপোর্টে মরদেহের পেটে দুটি ও বুকে একটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনু নিজেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানিয়েছে বলেও জানান তিনি